হ্যালো গাইস, আজকে আমরা যে গানটা শিখবো সেটা হচ্ছে কিশোর কুমার জি গাওয়া প্যার দিওয়ানা হোতা হ্যায় মস্তানা হোতা হ্যায়। তো এই গানটার গিটার লেসন আজকে এই ভিডিওতে শিখবো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনে প্রেস করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। তো গানটার যে স্কেলে আছে সেটা হচ্ছে জি মেজর স্কেল, ঠিক আছে? তো গানটার যে প্রথম পার্টটা সেটা আমি আগে বাজিয়ে দিচ্ছি, মুখরার পার্টটা। তো তারপর সেটাকে পার্ট বাই পার্ট শিখবো, ঠিক আছে? ঠিক আছে, তো প্রথমে আমরা এইটুকু শিখবো। তো এটা বাজাতে হলে 3 নম্বর স্ট্রিংয়ের 4, মানে 4 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেট, তাহলে কী হলো? স্ক্রিনের ওপর নোটেশান দেওয়া আছে, তোমরা চেক করে নাও। আবার বলছি, তারপর তো এটা বাজাতে হলে 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে 2 বার স্ট্রোক, 5 নম্বর ফ্রেট 2 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেট, তারপর 3 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিংয়ের 2, 3 নম্বর স্ট্রিংয়ের 5, তারপর 4, তাহলে কি হলো? তারপর ফার্স্ট যে পার্টটা শিখেছিলাম সেটাই রিপিট হবে, ঠিক আছে? এই পার্টটা রিপিট হবে, তো এটা আর আমি বলে দিচ্ছি না, নোটেশান দেখে নিও। তো এরপর যে নেক্সট পার্ট রয়েছে সেটা হচ্ছে, তো এটা বাজাতে হলে 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেডে আমরা 3 বার স্ট্রোক করব, তারপর 3 নম্বর স্ট্রিংয়ের 5, 2, 4 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেডে 2 বার স্ট্রোক, 4 নম্বর স্ট্রিংয়ের 5, 3 নম্বর স্ট্রিংয়ের 4, 3 নম্বর স্ট্রিংয়ের 2, 4 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেডে 3 বার স্ট্রোক। তাহলে কেমনভাবে বাজাচ্ছি এটা দেখে নাও। ঠিক আছে, একটু চেঞ্জ করেছি, তো আর একবার দেখে দিচ্ছি। তো এটা তো গেল মুখরার পার্ট, এই মুখরার পার্টটাই আর একবার রিপিট হবে, ঠিক আছে? তারপরে অন্তরার পার্টটা শিখবো। তো অন্তরার পার্টটা আমি বাজিয়ে দিচ্ছি, প্রথম পার্টটা। তো শমা কে পরবানে সে, তো এই পার্টটা, তো এটা বাজাতে হলে 3 নম্বর স্ট্রিংয়ের 4, 5, 2 নম্বর স্ট্রিংয়ের 3, 3 নম্বর স্ট্রিংয়ের 4, 5, 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেডে 5 বার স্ট্রোক, আর একবার আস্তে করে দেখাচ্ছি। তো তারপরে পার্টটা হচ্ছে, তো এই পার্টটা বাজাতে হলে 3 নম্বর স্ট্রিংয়ের 4, 5, 2 নম্বর স্ট্রিংয়ের 3, 3 নম্বর স্ট্রিংয়ের 4, 5,
তারপর দুই নম্বর স্ট্রিংয়ে ছয় পাঁচ, তাহলে তো তারপর পার্টটা তো এটা বাজাতে হলে দুই নম্বর স্ট্রিংয়ে ছয় পাঁচ তিন, তারপর আবার ছয় পাঁচ তিন, তারপর তিন নম্বর ফ্রেডে চার বাস্ট, তাহলে কি হলো? মেরি তারহা জল জায়েগি, ঠিক আছে ওইটা। তো এরপরে পার্টটা হচ্ছে ইয়াহা নেহি আয়, তো তিন নম্বর স্ট্রিংয়ে দুই, তিন নম্বর স্ট্রিংয়ে চার, তিন নম্বর স্ট্রিংয়ে দুই, তিন নম্বর স্ট্রিংয়ে পাঁচ, তিন নম্বর স্ট্রিংয়ে চার। এটার রিদমটা দেখো, ঠিক আছে, এটার সুরটা কীরকম, তাহলে তারপর আবার প্রথম থেকে হবে বো দিওয়ানা হোতা হ্যায়, না 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 না, মুখরাত যে পাঠটা, মুখরাতে যেটা শিখেছিলাম, তো তারপর আবার ফার্স্ট পাঠটা, ঠিক আছে। তো এইটুকুই হলো। এরপরে যে সেকেন্ড অন্তরাটা আসবে, আমরা ফার্স্ট অন্তরাতে যেটা শিখলাম সেটাই রিপিট হবে। তো আজকের লেসন এইটুকুই। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনে প্রেস করে দিও। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।